অ্যান্ড্রয়েডের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি মিথুন কুমার ইজু। আজকে আমি যে ইলিমেন্টস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। লাস্ট ভিডিও টিউটোরিয়ালে আমি কিছু ইলিমেন্টস সম্পর্কে আপনাদের দেখিয়েছিলাম, সেগুলো হলো কর্নার্স, সলিড, স্ট্রোকস। ওকে, আজকে আমি গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করব। লাস্ট ভিডিও টিউটোরিয়ালে আমি সলিডের মাধ্যমে একটা কালারস ডিফাইন করে দিয়েছিলাম, মানে ব্যাকগ্রাউন্ডটা। আজকে আমি গ্রেডিয়েন্টের মাধ্যমে সেটাকে ডিফাইন করব। তাহলে গ্রেডিয়েন্ট অ্যান্ড একটা স্পেস দিবেন, এখানে অনেকগুলো অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্টের। ওকে, গ্রেডিয়েন্ট, রেডিয়াস, সেন্টার, এক্স, অ্যাঙ্গেল, টাইপস। আপনারা যদি টাইপটা সিলেক্ট করে দেন তাহলে করতে পারেন। আমি টাইপটা সিলেক্ট করে দেব লিনিয়ার। ওকে, আপনারা রেডিয়ালও করে দিতে পারেন অথবা সুইভও করে দিতে পারেন, সমস্যা নেই। আমি লিনিয়ার নিয়ে কাজ করবো। ওকে, অ্যান্ড এখন আমি যে কাজটা করব, যেহেতু আমরা টাইপটা সিলেক্ট করে দিলাম, অ্যান্ড এখন আমি একটা স্টার্ট কালারস দেব। ওকে, স্টার্টস কালার হবে এটা। ওকে, আমরা স্টার্টস কালার করলাম। এখন আমরা ইনস যদি কালার করি তাহলে শেষ থেকে কালারসটা ক্রিয়েট হবে। তাহলে ইনস কালার করব। তাহলে মোটামুটিভাবে আমরা স্টার্টস কালার করতে পারলাম এবং ইনস কালার করতে পারলাম, যার টাইপটা হবে এল লিনিয়ার। এখানে অনেক ধরনের টাইপই দেখলাম, যে তিন ধরনের টাইপ। ওকে, আমরা লিনিয়ার নিয়ে কাজ করতেছি। ওকে, এখন আমি যে কাজটা করব সেটা করব অ্যাঙ্গেল। আমরা যদি অ্যাঙ্গেল করতে চাই তাহলে কি করতে হবে, আমরা সাপোজ 50 ডিপি অ্যাঙ্গেল করলাম। ওকে, আমাকে স্টার্ট কালারস এবং ইনস কালারটা অ্যাঙ্গেল হয়ে গেল 50 ডিপি। ওকে, এখন আমরা গ্রেডিয়েন্টের মাধ্যমে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম। ওকে, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে অ্যাক্সেস করব, তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, লেআউটে যেতে হবে এবং অ্যাক্টিভিটি মেইন, আমরা অ্যাক্টিভিটি মেইনে যাব। অ্যান্ড আমরা লেআউট অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল চলে এসেছি। ওকে, এখন যদি আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করলাম ওই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাক্সেস করতে চাই, ওকে, সাপোজ আমি অ্যাক্টিভিটি মেইন এক্সাম্পল পার্টের একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। ওকে, এই ব্যাকগ্রাউন্ড সেট করতে গেলে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করেছি, ওকে, ওই ব্যাকগ্রাউন্ডটাকে কি করব, আমরা লেআউট অ্যাক্টিভিটি মেইন এক্সাম্পল পার্টে ব্যাকগ্রাউন্ড সেট করব, ওই ব্যাকগ্রাউন্ডটা। তাহলে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড আমরা ফাইলটার নাম দিয়েছিলাম কি, ড্রেমো, ড্রয়েবল ড্রেমো। ওকে, চলে এসেছে। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করেছি এই ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাক্সেস করলাম কই থেকে, অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল পার্ট থেকে। ওকে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, এখন আমরা যে কোনো কাজ করতে পারি। ওকে, সাপোজ ধরুন আমি একটা বাটন ক্রিয়েট করলাম, ম্যাস প্যারেন, র্যাপ কন্টেইন, অ্যান্ড আমরা যদি মার্জিন টপ করি, ওকে, তাহলে মোটামুটিভাবে আমরা একটা বাটন ক্রিয়েট করতে পারলাম। আমরা অনেকগুলো বাটনই ক্রিয়েট করতে পারবো। তাহলে আমরা কি করলাম, আমরা এই এক্সএমএল পার্টে যে ডিজাইনটা কমপ্লিট করলাম সেই এক্সএমএল পার্টের একটা ব্যাকগ্রাউন্ড সেট করলাম। সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা কোথায় ক্রিয়েট করেছিলাম, ড্রয়েবল ফোল্ডারে, ডেমো এক্সএমএল। ওকে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাক্সেস করলাম এই এক্সএমএল পার্টে যেখানে আমরা বাটনগুলোকে ক্রিয়েট করলাম। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আজকে আমরা কি শিখলাম, গ্রেডিয়েন্ট। ওকে, অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।